এবং বললো যে তোমরা এটা দমন করো। তো এই এই সিস্টেমটা কিন্তু প্রথমেই প্রবলেমেটিক। র্যাবে যারা যাবে তারা সেনাবাহিনী থেকে গিয়ে কিভাবে কাজ করবে না করবে, বা র্যাব আদৌ থাকা উচিত কিনা, অলরেডি সেটা আন্তর্জাতিক স্যাংশন প্রাপ্ত, সেই জিনিসটার এখানে আশা করি আসবে, এখনো দেখি নাই। যাই হোক, আরেকটা হচ্ছে কি যে অর্থনৈতিক ব্যাপারে কিছু বলি, যেহেতু আমার মূল এটা ওইটাই, সেটা হচ্ছে আমরা যারা জাকাত দেই তারা কিন্তু করে কোনো ইয়ে পাই না, রেয়াত পাই না। দেখা গেল যে জাকাতও দিতে হচ্ছে, করও দিতে হচ্ছে, কিন্তু জাকাত যখন দেয় ওইটা কিন্তু ট্যাক্স অফিসে দেখায় রেয়াত দেওয়া হয় না, যে ওকে তুমি যেহেতু 10 লাখ টাকা জাকাত দিছ আমি 10 লাখ টাকা ট্যাক্স কেটে দিব। আমরা তো চাই যে ইসলামী অর্থব্যবস্থার সামনে আসুক, তো ইসলামে তো এইভাবে কর নেয় না, ইসলামে হয়েছে জাকাত নেয়। তো ওইটার জন্য প্রস্তুতিমূলক হিসেবে আমরা এখন বলতে পারি যে জাকাত দিবে ওকে যেন কর রেয়াত দেওয়া হয়, এইটাই পরবর্তীতে ইসলামী সিস্টেমে নিয়ে আসা হবে যে আমাদের টাকাটা যেন গরিব মানুষের কাছে যায়। আচ্ছা, আর হচ্ছে যে আরেকটা বিষয়, এটা হয়তো দীর্ঘমেয়াদী, আর দুইটা বিষয় আছে। দীর্ঘমেয়াদী বলতে জেল সিস্টেম যেটা, আমরা দেখি যে জেলের মধ্যে একজন অপরাধীদেরকে আমরা কি বসে বসে খাওয়াচ্ছি, যেখানে আমার নিজের সন্তানটাই না হয়তো না খেয়ে আছে। তো এই যে অপরাধীদেরকে পালা পোষার যে সিস্টেমটা, আমাদের থেকে টাকা নিয়ে, একটা ভালো মানুষের থেকে টাকা নিয়ে একটা অপরাধীকে পুষতেছে, এই এই সিস্টেমটার মধ্যেই একটা গলদ আছে। এবং দেখা গেল আমেরিকার কিছু অঙ্গরাজ্যে স্কুলের পিছে যত খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় জেলের পিছে, মানে একটা জাতিকে শিক্ষিত করতে যেই খরচ তার চেয়ে বেশি খরচ করছি আমরা অপরাধীদেরকে পালতে বসছি। ইসলামে কিন্তু এই সিস্টেম নেই, ইসলামে অপরাধ হয়েছে গরমে গরমে শাস্তি, চুরি করছো প্রমাণিত হয়েছে হাত কেটে শেষ ছেড়ে দিলাম, তারপরে তুমি খুন করছো হত্যা দিলাম শেষ, তারপরে তোমার মানে প্রত্যেকটা শাস্তি কিন্তু দ্রুত হয়ে যাইতেছে। সেখানে আমাদের বর্তমান যে সিস্টেম এটা তো প্রথমে তো একটা সমস্যাজনক সিস্টেম। এখানে দেখা যায় কি যে জেলের মধ্যে দিয়ে আমরা আমাদের দেশের ভালো মানুষের টাকা দিয়ে অপরাধী বুঝতেছি, যেখানে মানুষ নিজেই আছে বিপদে, নিজেই আছে অর্থনৈতিক সমস্যায়। সর্বশেষ পয়েন্ট এইখানে খুব ভালো লাগলো একটা জিনিস, যে ভারত থেকে যে সাংস্কৃতিক আগ্রাসন এবং আমরা যে নদী থেকে শুরু করে সব চুক্তির ইস্যুগুলো আসছে আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস বুঝতে হবে, আমার আমার চোখে দেখা ক্যাম্পাসে আন্দোলন করা সবচেয়ে কট্টর ভারত বিরোধী দুইটা ছেলে ছিল আসিফ আর নাহিদ, কেমন, এবং ক্যাম্পাসে ভারত বিরোধী যত প্রোগ্রাম আছে এটা সবগুলো করতো, সবগুলো অ্যাটেন্ড করতো। কিন্তু এরা যখন ক্ষমতায় গেল তখন কিন্তু দেখা গেল যে আর ওইভাবে বলতে পারছে না বা কাজ করতে পারছে না, কেন, কারণ আমাদের কোনো প্রযুক্তি নেই। আমাদের যে সামরিক যে সামরিক যে কারখানা সেখানে মাত্র 2 ধরনের রাইফেল এবং গুলি এবং শুধু গ্রেনেড তৈরি হয়, বাকি সমস্ত অস্ত্র, রেলের ইঞ্জিন, এই আমরা যে রাস্তায় গাড়ি দেখি ট্রাক দেখি সব ভারত থেকে আসে। এখন আমরা চাইলেও কি দেখা গেল যে এই জায়গাটা একটু দুর্বল হয়ে থাকে, তার মানে এই না যে আমরা দুর্বল হব, অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চটা দিব, কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তির দিকে প্রযুক্তি টেকনোলজিটা যে ক্ষেত্রে ভারতের উপর ডিপেন্ডেন্সি ওই জায়গাগুলো ধরে ধরে যদি একটু কাজ করা যায় এবং যেই কৃষিখাতে যেই উৎপাদনগুলো আছে তাহলে কি ইনশাআল্লাহ আমরা আরো শক্তিশালীভাবে কথা বলতে পারবো এবং দাবিগুলো আদায় করতে পারবো। আচ্ছা, এটা উঠে ছিল আমার, আশা করি আপনারা যদি এই জিনিসগুলো একটু লিখে রাখতেন এবং চেষ্টা করতেন দাবি দাওয়াগুলো নিয়ে কাজ করার, অনেক খুশি হতাম, মনে করতাম যে আমার এই যে স্টাডিটা সেটা সার্থক হয়েছে। ধন্যবাদ। তো আমরা যেহেতু প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, তো সময়ের দিকে আমরা সকল লক্ষ্য রাখলে ভালো হবে, যিনি আলোচনা করবে 2-3 মিনিটের মধ্যেই মূল আলোচনা শেষ করতে পারলে আমাদের জন্য ভালো হবে। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন জাতীয় উলামা শাহিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি। জনাব মুফতি শামসুদ্দোহা আশরাফি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশার শীর্ষক আজকে যে গোল টেবিল, এখানে আমাদের যুবান্দোলনের পক্ষ থেকে যে কাগজ দেওয়া হয়েছে এতে অনেকগুলো পয়েন্ট এসেছে। তো যেহেতু আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন যারা যেই পেশায় এবং এর সাথে যুক্ত আছে সেটার সাথে সম্পৃক্ত বিষয়গুলো বলা, প্রথম বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যুবকদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং এর জায়গা হচ্ছে প্রশাসনিক ঝামেলা। দেখা যাচ্ছে আমাদের মধ্যে যদি কেউ আরবিতে কথা বলেছে তাকেও একভাবে অপরাধী চিহ্নিত করা হয়েছে, সালাম চর্চা করছে এটা একটা অপরাধী হিসেবে চর্চা করা হচ্ছিল, এবং বলা যায় এদেশ যখন অপরাধীদের রাজ্যে পরিণত হয়েছে তখন ওই সময়টায় নিরপরাধ অনেক ভাইদেরকে গ্রেফতার করে শতাধিক মামলা দেওয়ার মতো অনেক বিষয় এখানে জুড়েছে। ফলে আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গাতেই ইসলাম চর্চা, ধর্মীয় চর্চা কিংবা নিজে মুসলিম এই বিষয়টা পরিচয় দেওয়াটাও আমাদের অনেক যুবক ভাইদের জন্য এক ধরনের পেরেশানিকর বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আমরা মনে করি যে আমরা যুব আন্দোলন সহ
যারা কাজ করছেন যুবকদের এই বিষয়টা নিশ্চিত করা জরুরি। দ্বিতীয় হচ্ছে আমাদের যুবকদের স্পিডকে কাজে লাগিয়ে অনেক সময় অনেক ধরনের শক্তি কাজ করার চেষ্টা করে, এবং আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশকে নিয়ে বরাবরই টানা পড়েন ছিল সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদীদের বিভিন্ন ধরনের তৎপরতা ছিল। তো ইদানিং সময়ে যে বিষয়টা বারবার আওয়াজে আসে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের আগ্রাসনের একটা ভয় কিন্তু আমাদের বারবার কাজ করছে, এবং আমরা দেখেছি পাকিস্তান, আফগানিস্তান সহ পৃথিবীর যে কোনো জায়গায় আমেরিকা তার সাম্রাজ্যবাদী তৎপরতাকে বাস্তবায়নের লক্ষ্যে এক ধরনের অপতৎপরতা চালায়, সেটা অনেক সময় এমন লেভেল থেকে হয় যেটা অনেক সময় আমরা উপলব্ধিও করি না। সেক্ষেত্রে দেখা যায় তারা তাদের জায়গা থেকে বেশ কিছু লোকবল যুক্ত করে যারা ওই দেশীয় বিভিন্ন চলমান যে সমস্ত রাজনৈতিক শক্তি আছে কিংবা সম্ভাব্য রাজনৈতিক শক্তি আছে সেগুলোকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে। এই বিষয়গুলো আমাদের খুব গভীরভাবে বোঝা দরকার, এবং বিশেষ করে পাকিস্তানে যে বিষয়গুলো ঘটিয়েছে বারবার সাম্রাজ্যবাদী আমেরিকা এবং সেখানে বিভিন্ন গোষ্ঠীকে তৈরি করে মুসলিমদের পারস্পরিক রক্তারক্তি খুনাখুনি তৈরি যে বিষয়টা তৈরি করা হয়েছিল, এবং এক্ষেত্রে সম্ভাব্য অনেকগুলো মেধাকে যেভাবে নিঃশেষ করে দেওয়া হয়েছিল, আমাদের যুবকদের এই জায়গাটা খুব করে খেয়াল রাখতে হবে। আমাদের স্পিডকে যেন অপজায়গায় কে ব্যবহার করতে না পারে, এই এই জায়গাটা আমরা আমাদের যুবকদের জানমাল নিরাপত্তার পাশাপাশি তাদের মেধার মূল্যায়নটা জন্য এবং তাদের মেধা যেন অন্যায় কোথাও ব্যবহার না হয় এটা আমাদের নিশ্চিত করা জরুরি। আরেকটা বিষয় যেটা আমি আমাদের আলোচনার বাহিরে গিয়ে বলবো সেটা হচ্ছে যুবকদের একটা বড় সমস্যা ভাই বেকারত্বের, আর বিভক্ত আমরা আমাদের যুবকদেরকে যদি সেট আপ করতে চাই সেক্ষেত্রে আমাদের সরকারি যে সমস্ত স্তরগুলো ছিল পুলিশ, র্যাব এবং বিভিন্ন সরকারি বাহিনী যে বিষয়গুলো ছিল সেখানে আমরা আমাদের বর্তমান যে যুবকরা আছে তাদেরকে আমরা কেন এখনো সেট করতে পারছি না, অথচ এটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের দেশকে স্থিতিশীল করতে, আগামীর কোনো সম্ভাব্য কোনো বিপ্লবকে ঠেকাতে অথবা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে ঠেকাতে, ভিতর থেকে কোনো নতুনভাবে কোনো আন্দোলন যেন জাগতে না পারে, এই জন্য বিগত 15 বছরে ফেসিস্ট তার এই তৎপরতাকে প্রতিষ্ঠিত রাখার জন্য যে কাজগুলো করেছিল এর বড় একটা অংশ ছিল নিজেদের লোক। আমরা দেখেছি যে কাউকে সরকারি কোথাও নিয়োগ দিতে হলে তার বাবার ডাটা পর্যন্ত দেখা হয়েছে, দাদা ডাটা পর্যন্ত দেখা হয়েছে। অতএব এই সময়ের মধ্যে নিয়োগ পাওয়া বিভিন্ন সেক্টরে, চাই সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক, এই জায়গাগুলোকে যেন আমরা গ্রাম ভাষা যেটা বলি ছাঁকুনে দিয়ে ইয়ে করা, এভাবে করে আমাদের নতুন যারা তরুণরা এখনো বেকার, যুবকরা বেকার আছে, আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করব তাদেরকে আপনারা এই জায়গাটায়, এটা আমার যারা সমস্যা জর্জরিত এবং অপরাধী তাদেরকে চিহ্নিত করে একটু সময় নিবে, কিন্তু আমাদের আওয়াজটা উঠা উচিত। বিগত 15 বছরে যারা অন্যায় নিপীড়ন চালিয়েছে এবং এখন দেখা যাচ্ছে ব্যাপারটা এমন হচ্ছে যে নির্দিষ্ট একটা ঘটনা প্রকাশ পাচ্ছে, এরপরে তাকে চিহ্নিত করা হচ্ছে যে উনি অপরাধী, উনাকে বের করা হচ্ছে, ব্যাপারটা এমন না। আমরা আশা করব আমাদের যুব আন্দোলনের মাধ্যমে এই আওয়াজ আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার পর্যন্ত পৌঁছে যাবে যে বিগত সরকারের 15 বছর বা 16 বছরের সময় ধরে সে ধীরে ধীরে তিলে তিলে বিভিন্ন স্তরে পর্যায়ে যে বিশাল জনশক্তি দাঁড় করিয়েছে তার দানবীয় এই চরিত্রটাকে বাস্তবায়ন করতে পেরেছে, ওই দানবের সহযোগীগুলোকে চিহ্নিত করা হোক। আমাদের যে সমস্ত ছাত্র জনতা তারা এখানে নিজেদের জীবন দিয়েছে, আমরা হয়তোবা অনেকেই যাদের হাত চলে গিয়েছে, পা চলে গিয়েছে, এখন যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে আমরা অনেক জায়গায় সেক্টর দিতে পারবো না, কিন্তু তাদের মেধার মূল্যায়নটা আমরা করতে পারবো। অতএব যারা ইনজুর্ড হয়েছে এদেরকেও যেন স্পেশালি ভাবে আর রাষ্ট্রীয় কোনো দায়িত্বের জায়গায় আনা যেতে পারে সেই জায়গাগুলো আমরা খেয়াল করবো। সকলকে ধন্যবাদ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ।